হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল উঠেই দেখি এখানে বৃষ্টি হওয়া তো বন্ধই হচ্ছে না। কাল রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ভাই, একদম ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে, তবে সারাদিন হলে কার ভালো লাগে? তো আমি একটু পড়াশুনো করছিলাম, তারপরে আমার কাছে ফোন ছিল, তাই একটু ফটো শুটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়ি চার্জ দেওয়ার জন্য, কারণ আমাদের ফোনে চার্জ একদমই নেই। কাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, ভাবো। যখন আমরা চার্জ দেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম, তখন যতটাই না জল ছিল, এখন বাড়ি ফেরার সময় দেখছি যে তার থেকে অনেকটা জল বেড়ে গেছে। আর তারপরে এই বৃষ্টির দিনে ভাই জল ঘাঁটতে কার না ভালো লাগে, তো আমি এখান থেকে খালি ছপর ছপর করে জলের উপর থেকেই যাচ্ছি। তো এভাবে করতে করতে চলে আসি আমরা, আর এখানে একটু আমি পা ধুই নি, কারণ পাটা খুব নোংরা হয়ে গিয়েছিলো। তো একটা পা ধুয়ে উঠে পড়ি, যা হড়কা ছিল ভাই, একদম পড়লে ফোন সহ আমি জলে, আর ফোন চলে গেলে ভাই আমাদের জান পান তো ফোনই। তারপর যখন আমি আমাদের বাড়ির সামনে আসি, মানে আমাদের বাড়ির রাস্তাটা দেখো ভাই, কতটা পরিমাণে জল এখানে ভরে গেছে, এখান দিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে এবারে। তো এই জল দেখে আমার মাথায় একটাই চিন্তা চলে এসেছে যে দুর্গাপুজোতে আমরা এখান থেকে বেরোচ্ছি না, কারণ আর কয়েকদিন যদি এভাবেই বৃষ্টি হতে থাকে আমাদের রাস্তায় জল উঠতে আর বেশি টাইম লাগবেই না। তো কয়েকদিন পরেই আমাদের রাস্তা এখানে ডুবে যাবে, তো ডুবে যাওয়ার পর তোমাদের আর একটা ভিডিও দেখিয়ে দেবো। যদি ডুবে যায় আমার তো মনে হয় ডুবেই যাবে ভাই, এমনভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর সারাদিন থামছেই না। আর এমনিতেও একটুক্ষণ বৃষ্টি হলে কারেন্ট আসে না, তো এতক্ষণ বৃষ্টি হয়েছে কারেন্ট আসবে এই আশাটা করাটাই আমাদের ভুল। তো চলো তোমাদের আমাদের বাড়ির আশেপাশে দেখাচ্ছি কোথায় কতটা জল হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে দুটো পুকুর দেখো ভাই, একদম ডুবে গেছে, পুরো ঘাট ভর্তি জলে। এইসব দেখে তো আমার একদম কান্না পেয়ে যাচ্ছে ভাই, পুজোতে আমরা বেরোতে পারবো না, বছরে একবার করে আসে। তো সারা বিকেল এভাবেই বৃষ্টি চলতে থাকে, আর আমি এখানে রাতে একটু দেখে নিই স্ত্রী টু মুভি। তোমরা কারা কারা এই স্ত্রী টু মুভিটা দেখেছো কমেন্টে বলো। তো গুড নাইট, বাই বাই।